বৈদিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের সাথে রাজ্য সংক্ষিপ্ত আকারে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান। করোনার কারণে এবছর ভক্তদের নজর কাড়া ভিড় দেখা যায়নি রাজধানীর জগন্নাথ জিউ মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির ও ইসকন মন্দিরে। বৈদিক আচার অনুষ্ঠান এবং ধর্মীয় রীতিনীতি মেনে রাজ্য সংক্ষিপ্ত আকারে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান। মহামারী করোনার কারণে প্রশাসনিক বিধিনিষেধের ফলে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনে ভক্তদের সেই উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়নি বিভিন্ন মন্দিরে। তাছাড়া মন্দির কর্তৃপক্ষও স্থির করেছেন এবছর নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন জন্মাষ্টমীর অনুষ্ঠান। ভক্তগণ এত আনন্দ লাভ করতেছে আজকের দিনটা যে সেই আগামীকাল আবার নন্দ উৎসব, অবশ্য প্রসাদ বিতরণ হবে, নন্দ মহারাজ শ্রীমদ ভাগবত রয়েছে, সেই যখন ভগবান কৃষ্ণ আসলেন মনে মনে বসুদেব 10,000 গাভী দান করলেন, বস্ত্র দান করলেন, কেন আনন্দ তোমার উল্লাস তো ভগবানের আবির্ভাব, যেখানে আলো থাকে অন্ধকার থাকে অজ্ঞান থাকে না। সুতরাং সেইভাবে জানবার বিষয়, বোঝবার বিষয় ভগবান কেন আসেন, আমাদের রক্ষা করবার জন্য, আমাদের উদ্ধার করবার জন্য, যার জন্য যদি আমরা ভগবান পাত্রযুক্ত হতে পারি, তার সেবা করতে পারি, তার কৃপা লাভ করবো, আমাদের জীবনকে ধন্য করব, আদর্শ জীবন লাভ করব, আমাদের জীবন আদর্শ হয়ে যাবে। ত্রিপুরাবাসী রাজ্যবাসী সকলের কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে, আমাদের শুভমঙ্গল কামনা করে আমরা জন্মাষ্টমী উৎসব বিশেষভাবে নিজেরা নিজেরাই পালন করছি। অপরদিকে রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দিরেও সংক্ষিপ্ত আকার অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান। সেখানেও স্বল্প সংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতিতে পূজিত হন ভগবান শ্রীকৃষ্ণ। ঐতিহ্যবাহী ইসকন মন্দিরও জন্মাষ্টমী উপলক্ষে স্থগিত রাখা হয় শোভাযাত্রা সহ আনুষঙ্গিক বিভিন্ন অনুষ্ঠান। তবে সন্ন্যাসীরা বৈদিক নিয়মনীতি মেনেই পালন করেন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। প্রিয় রিপোর্ট, হালাবল।